বৃহস্পতিবার রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে বেশ ধুমধাম করে ছেলেরা জয়ের জন্মদিন পালন করলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। একমাত্র সন্তানের জন্য জন্মদিনে প্রায় 15 লাখ টাকা খরচ করেছেন তিনি, বিষয়টি জানিয়েছেন পরী নিজেই। বৃহস্পতিবার রাত 9টায় ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ছেলেকে নিয়ে হাজির হন পরী। এ সময় মা ছেলেকে স্বাগত জানান তারকা অভিনেতা অভিনেত্রী সহ পরীমনির আত্মীয় স্বজনেরা। রাজ্যের জন্মদিনে স্বর্ণের চেইন উপহার দিয়েছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। অনুষ্ঠানে নিজ হাতেই চেইন বের করে রাজ্যকে পরিয়ে দিয়েছেন তিনি। এ সময় রাজ্যকে পরীমনির কুলেই দেখা যায়। অপু বিশ্বাস বাদেও চঞ্চল চৌধুরী, চিত্রনায়িকা শিরিন শীলা সহ একাধিক তারকাকে দেখা গেছে আলোচিত এই নায়িকার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে। সবাই রাজ্যকে ভালোবাসায় ভরিয়েছেন, পাশাপাশি দিয়েছেন গিফট উপহার। শাকিব খান অভিনীত প্রিয়তমা ঈদুল আজহায় দেশের 107 প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন অপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইদিকা পাল। এ সিনেমাকে প্রশংসায় ভাসিয়েছেন শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। শুক্রবার 11 আগস্ট বিকালে টাঙ্গাইলের পলাশতলী এলাকায় ব্লুমিং বিউটি বাই মুনের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়তমা নিয়ে মুখ খুলেন অভিনেত্রী অপু বিশ্বাস। অপু বিশ্বাস প্রিয়তমা সিনেমার প্রশংসা করে বলেন, সিনেমাটি কয়েকবার দেখেছি, অসাধারণ একটি সিনেমা। এ ধরনের সিনেমা খুব কম হয়, তবে আমার নতুন সিনেমা লাল শাড়ি ব্যাপক সাড়া পেরেছে। শাকিব খানের সঙ্গে সম্পর্ক কেমন যাচ্ছে প্রশ্ন করলে সেটির জবাব না দিয়ে তা এড়িয়ে যান অপু বিশ্বাস।